দুদিন বেরিয়ে নিলাম আস্তে আস্তে মুখে টুকে লাগবে দাগ হয়ে গেল আর বিয়ে হবে না তোর হাতে কি ওটা কি গিফট গিফট কার জন্য এনেছিস টিচারকে দে তাড়াতাড়ি দে দিয়ে প্রণাম কর সবাই টিচারকে একজন একজন করে কর এরকম দিন কোনদিন এসেছে তোর লাইফে আমার ফার্স্ট টাইম আমি না কেমন যেন আমার হচ্ছে কেমন হ্যালো গাইস গুড আফটারনুন আরো একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম আর এখন বাজে বিকাল 5টা আর আজকের ব্লগটা বিকাল 5টা থেকে শুরু করছি পুরো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে অন্ধকার না আজকে দিনটাই এরকম মেঘলা 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 অন্ধকার হয়ে আসছে যাই হোক আজকে বিকাল থেকে শুরু করছি ভিডিওটা তার কারণ কালকে আমরা মায়াপুর থেকে বাড়িতে এসেছি 11:30টার দিকে তারপর রাতে বাড়ি এসে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়েছে দুটো হ্যাঁ দুটোর দিকে ঘুমিয়েছি আমি তো টাইম দেখিনি সকালে উঠেছি 11টার দিকে উঠেছি তারপর খাওয়া দাওয়াই ঘোরাঘুরি এই সব করে টাইম চলে গেছে এখন হচ্ছে সীমারা বাড়িতে যাবে আর আজকে সেকেন্ড দিন এসআরকে সিস্টার আমার ক্যামেরাম্যান এগুলো ভাববার বিষয় আই এম গুড ক্যামেরাম্যান ক্যামেরাম্যান এই যে টাকা টাকা টাকার ব্যাপারটাও বলো কত করে দিতে হচ্ছে পেমেন্ট ও ওটা বলা যাবে না ওটা আনলিমিটেড ওখানে একটা ফুল ফুটেছে গাছে ফুল ফুটেছে হ্যাঁ কোথায় যাও দেখি যাও তুমি দেখেছো তুমি নিয়েছো ফুল ফুটেছে আস্তে আস্তে যাবে পড়ে না যেও এই তো ছোট্ট একটা ও মাসি কি বাবা তুলসী আমি সেটাই তো বলছি তুলসী গাছ মারা কিন্তু ভালো না যাও জল নিয়ে আসে নিচ দিয়ে তাড়াতাড়ি জল নিয়ে আসে এই যে জল এই যে এইখানে জল দাও আর এই গাছে জল দাও আরে আমি দিয়ে দেবো পরে ছাড়ো ছাড়ো এখন জল না মরে যাবে গাছগুলো খোয়া তুলে না আমরা খোয়ার বাড়ি হাঁটতে আসো তবে আমরা যাব বাড়িতে আজকে দুদিন বেরিয়ে নিলাম আস্তে মুখে টুকে লাগবে দাগ হয়ে গেল আর বিয়ে হবে না ইমা লেগেছে লেগেছে কিন্তু তো যাই হোক আজকে আমরা বাড়িতে চলে যাব আর আজকে আমরা আমি ভয় পেয়ে গেছি আমি আমাকে মারছো চল আমি তো বাড়ি চলো তোমার এই হাতটা খুলে যাবে চলে আসো চলো চলো কি আমি তিন চারটে ভাতে ভাবিস না খাওয়া লাগবে এই বাড়িতে এলে একটা জিনিস শুধু খেতে হয় এখন লিপস্টিক লাগিয়ে রয়েছে হ্যাঁ ওই জন্য ওই ভাবে খাচ্ছে তাই তো দেখালা হ্যাঁ ওখান বেরো মিয়ে ওঠো যে ভাত খেয়ে বেরো চলো ভাত দিয়ে দাও তুমি একা যদি যেতে বলো তুমি বেরিয়ে যাও আসতে পারবো তুমি যেতে পারবা পারবা না এখানে বনগা যাওয়ার জন্য তিন চারটে বাস যায় যেটা বনগা মানে স্টেশনে যে বাস ধর মই বাই খাওয়া খাওয়া দাওয়া করবা তো চলো খাওয়া দাওয়া করতে আম খেয়েছে দু পিস তো এখন বাজে সন্ধ্যা 6:51 আর একটু আগে বাজার থেকে এলাম বাজারে গেছিলাম তার কারণ হচ্ছে সীমা আজকে বাড়ি চলে গেল ওদেরকে বাড়ি দিতে গেছিলাম ওরা হয়তো বাসটা 15 বাসটা ধরেছিল তো বাসে তুলে দিয়ে তারপর চলে এসেছি তার সাথে আমার মাসিও চলে গেছে যাই হোক আজকে 5th September টিচার্স ডে সবাই সমস্ত টিচারদেরকে জানাই হ্যাপি টিচার্স ডে তো ছোটবেলাতে আজকের দিনে অনেক মজা করতাম মানে ছোটবেলাতে টিউশন যেখানে পড়তাম সেই সব জায়গাতে যেতাম অনেক অনেক গিফট ফিফট কিনতাম প্রায় এক সপ্তাহ আগে থেকে একটা তোড়জোড় লেগে থাকতো এখন তো আর তেমন আর কি হয় না বাট প্রত্যেক বছর আমরা হচ্ছে আমার টিউশন মাস্টারদের সাথে দেখা করতে যাই এবছর এখনও যাওয়া হয়নি তার কারণ একটু কাজ ছিল সেই জন্য যাইনি একটু পরে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কী করি আর বোন এদিকে গোজগাজ করছে তার কারণ এখন হচ্ছে বোন টিচার হয়ে গেছে বোন হচ্ছে টিউশন পড়ায় বাচ্চারা সবাই বাইরে চলে এসছে আর ও হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াবে বলে কেক টেক আরো কি সব দেবে সেসব নিয়ে চলে এসেছে সেই জন্য গোজগাজ করছে এদিকে একটু এদিকে দেখি দেখি মা বললো পরে আমি কত বড় তুমি আমাকে ওটা হচ্ছে ওদের জন্য বাইরে যারা আছে ঠিক আছে তুমি আমাকে ম্যাডাম বলেছো না চল 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 পাদলে টাকা
দাঁড়িয়ে ডাকি চলে এক এক করে আস্তে আস্তে চলে আয় আয় ভিতরে আয় ভিতরে আয় সবাই চলে আয় ভিতরে আয় আয় ভিতরে আয় ভিতরে চলে আয় তো গাইস এই যে হচ্ছে বনের হচ্ছে স্টুডেন্ট এরা আজকে কি বল কি জোরে বল কি আজকে তোদের হাতে কি ওটা কি গিফট কার জন্য এনেছিস ও কি হাসি চল দে এবার দে টিচারের জন্য এনেছিস টিচারকে দে টিচারকে দে তাড়াতাড়ি দে দিয়ে প্রণাম কর সবাই টিচারকে একজন একজন করে কর আশীর্বাদ কর আশীর্বাদ কর কি সুখ দেখেছিস এই রকম দিন কোনদিন এসেছে তোর লাইফে কেমন যেন হচ্ছে টিচার 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 চল আশীর্বাদ কর স্টুডেন্টগুলোকে আশীর্বাদ কর তুই বল তোর লাইফে এরকম মতো দিন হ্যাঁ হ্যাঁ অনেক 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 আমি অনেক পড়ি অনেক 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 না তোমার লাইফে এরকম কোনো দিন আসেইনি তুই এস এস হ্যাঁ তো আজকে ওদেরকে কেক আর এই ক্যাডবেরিটাই দিচ্ছি অন্য আরেকদিন ওদেরকে রান্না করে খাওয়াবো আজকে সারাদিন অনেক কাজ করেছে মা বাড়িতে লোকজন ছিল সেই জন্য আর আজকে রাত্রিবেলা কিছুই করতে পারলাম না অন্য একদিন করে তারপরে খাওয়াবো আর আজকে ওদেরকে এটা দিয়ে মিষ্টি মুখ করাচ্ছি এনে ভাই এত সময় বন্ধ স্টুডেন্ট গুলোকে খাবার দিল তারপর পেন ক্যাডবেরি সমস্ত কিছু দিল এবার আমার পালা আমি আমাকে যাবো না আমার কেক কোথায় আমিও ধরবো আমারটাও পাইনি তাড়াতাড়ি 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 আমারটা নেবো তো আমারটা কোথায় আমার দাও দিদি আমার দাও মোবাইল আছে এখন অনলাইনে কাজ হবে তুমি কলম দাও সব তাড়াতাড়ি দিদি দাও তুই তো একটা ক্যাডবেরি পেয়ে গেছিস করলো একটা ক্যাডবেরি একটা কেক দিয়ে স্টুডেন্টদের পাঠিয়ে দিল না আমি বলেছি তো খাবো কারণ আজকে বাড়িতে অনেক লোকজন ছিল অনেকবার রান্না করেছে মা ক্লান্ত হয়ে গেছে আমি একা একা পারবো না সেই জন্য ভাবলাম অন্য একদিন রান্না করে ওদেরকে খাইয়ে দেবো দেখা দেখ ওর কি গিফট দিয়েছে ওর স্টুডেন্ট গুলো চলো যাই হোক গিফট তো দিয়েছে অনেক কিন্তু বাচ্চা ওরা কিন্তু ছোট ছোট বাট ওরা এই ব্যাপারটা ওদের মাথায় এসছে ওরা দিয়েছে এটাই অনেক বড় ব্যাপার আর যে টিচার সে হচ্ছে আজকে দিনের মর্মটা জানে জাস্ট মানে কোনো কিছু না একটা স্টুডেন্টকে দেখা বলে তার সাথে কথা বলবে সেটাই তার কাছে অনেক বড় আরে ভাই এত তাই লাগে এই যে ও সেই কিন্তু এটা হচ্ছে 5ই সেপ্টেম্বরের সব থেকে সেরা গিফট এই যে হচ্ছে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন যার জন্য হচ্ছে আমাদের আজকে শিক্ষক দিবস আমরা পালন করি সেই গিফটটা পেয়েছিস দেখ আমার আনবক্সিং হচ্ছে শর্ট এই যে ধরবো এই যে ছিঁড়ে ফেলে দেবো অত মেয়েদের মতো আস্তে আস্তে আঠা খুলে খুলে অত টাইম দেবে গাইস আর এই যে পেন দুটোই খুব ভালো হয়েছে দুটোই হচ্ছে খুব কাজের জিনিস আর এটা তো আমার ঘরে থাকবে জটা পুরো এই জায়গাতে সুন্দর করে রেখে দেবো বাট এখন না পরে এটাকে আগে বাঁধিয়ে রাখতে হবে এই জায়গাতে সুন্দর ভাবে তো এখন বাজে রাত 11:30 একটু আগে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়ার আগে আমার কিছু কাজ ছিল সেগুলো সব করেছি মানে
আমার যত ডকুমেন্ট আছে সমস্ত কিছু গুছিয়ে নিলাম অরিজিনাল, তার কারণ কালকে আমার হচ্ছে পাসপোর্টের ডিআইবি হবে, মানে আমাকে কালকে পুলিশ স্টেশন যেতে হবে, তো সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেগুলোই আর কি গোছালাম। কাল সকালে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে ব্লাড টেস্টের জন্য ব্লাড দিয়ে আসতে হবে, মানে আমার 22 বছর বয়স হয়ে গেছে, আমি এখন আমার রক্তের গ্রুপ জানি না, তো কালকে ব্লাড টেস্টটা করতে হবে, তার কারণ লাইসেন্স জমা দেবো, আর লাইসেন্স করতে হলে ব্লাড টেস্টটা দরকার, সেই জন্য কালকে সকালে উঠে ফার্স্ট ব্লাড দিতে হবে, মানে ব্লাড টেস্টের জন্য। তারপর পঞ্চায়েতে যেতে হবে, একটা সার্টিফিকেট নিতে হবে, তারপর স্কুলে যেতে হবে, একটা সার্টিফিকেট নিতে হবে, সমস্ত কিছু ডিআইবি ভেরিফিকেশন লাগবে। কোনো কিছু আমি করিনি, তার কারণ আজকে একটু আগে মানে 1:30টার দিকে ফোন করে আমাকে বলছে যে কালকে তোমার ডিআইবি ভেরিফিকেশন আছে, এই এই ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু নিয়ে এসো। তো এখন আর কি সমস্ত অরিজিনাল যত ডকুমেন্ট আছে আমার মায়ের বাবার প্রত্যেকের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর যেগুলো কালকে নেওয়ার সমস্ত কিছু গুছিয়ে নেব, নিয়ে যাব কালকে থানাতে, মানে পুলিশ স্টেশনে যাব। তো সমস্ত কিছু কালকের ব্লগেই তোমরা দেখতে পাবে, আর আজকের ব্লগে তেমন কিছু দেখাতে পারলাম না, নর্মালি বিকাল থেকে শুরু করলাম, জানি না কতটা কি হলো। যাই হোক, আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো কাল সকালে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।